আমার এখানে যখন মানুষ আসে নানা রকম সমস্যা নেই, কিন্তু 90% লোক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আসে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের টার্গেট ছিল 13 লক্ষ, 100% আমরা স্যাচুরেশন করতে এসেছি। বাকি লোক কোথায় যাবে? 4.15 যে হাউস হোল্ড তারা কোথায় যাবে? আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, বললাম যে ঠিক আছে ডিসিশন হলো এবং বিধানসভায় আমরা সেটা আমরা যখন পেশ করলাম বাজেটে গতবার সেখানে, এবং সেটা স্টার্ট হলো যেমন বলা সেরকম করা। আমরা কথাই বিশ্বাস করি, আমরা কাজে বিশ্বাস করি। একটা কথা আছে প্রায় সব চ্যানেলে বলি, এর আগে কিন্তু কথা শিল্পী প্রচুর ছিল, প্রচুর শিল্প সিপিএমের আমলে কথা শিল্পের মাস্টার ছিল, আর কোনো শিল্প এখানে তৈরি হয়নি। আর আমরা কাজের মাধ্যমে কিন্তু কাজের শিল্প, আমরা হচ্ছে সত্যিকারের বিশ্বাস, আমরা মানুষের জন্য কাজ করি, সেই কারণে মানুষের কাছে যাচ্ছি। আপনাদের অনেক শক্তিতে খালি মানুষের কাছে যাওয়া আর কিছু লাগে না, রাজনীতি রাজনীতি করার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বারবার বলে যে মানুষের কাছে খালি বলা, যে প্রধানমন্ত্রী আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছে আর কিছু লাগে না। যেখানে মহিলাদের বিষয় দাঁড়িয়েছে 33% রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন আইন পাস করলেন মহিলাদের 33% কোথায় চাকরির বিষয়ে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যখন আইন পাস করালেন 33% মহিলাদের বিধানসভার পার্লামেন্টের ক্ষেত্রে আসন সংরক্ষণ থাকবে, সেই কাজটাও করেছে মহিলাদের সশক্তিকরণের বিষয়ে। যেখানে তারা আমাদের ভারতবর্ষের কোথাও নেই, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মহিলা থানা হয়েছে, মহিলা দ্বারা পরিচালিত। এখানে 8টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, 8টার মধ্যে আমাদের 9টা আমাদের মহিলা দ্বারা পরিচালিত আমাদের থানা আমরা করি, মহিলা দ্বারা সমস্ত যতগুলো থানা আছে আমাদের সব থানার মধ্যে আমরা মহিলা সহায়ক যে কেন্দ্র আছে সেটা আমরা করি। এবারে বাজেটে আমরা মহিলাদের জন্য 3 টয়লেট আমরা করেছি, অনেক জায়গার মধ্যে রাস্তাঘাটে যখন বের হয় তো অনেক সময় দেখা যায় যে কমন টয়লেট সেখানে আছে, তো মহিলা এবং বাচ্চাদের জন্য এখানে বাজেটে আমরা 3 টয়লেট করেছি, যাতে দূর থেকে দেখতে পায় এটা মহিলাদের জন্য এই 3 টয়লেট।